পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন, মৌচাকের মধু মানেই পিস হানি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আপনাদের সামনে পূর্বে ঘোষণা করা হয়েছে যে আজকের যে বিষয়টি এটা নতুন বিষয়, আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা, যে বিষয়টার নাম হচ্ছে কুরআনের আলোকে মুনাফিক পরিচিতি এবং বর্তমান সমাজের প্রস্তুতি। আজকের আলোচনার বিষয় কুরআনের আলোকে মুনাফিক পরিচিতি এবং বর্তমান সমাজের প্রস্তুতি। ইনশাআল্লাহ কিছু সময় নিয়ে এই বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করব। আর ঠিক এই বিষয়টাকেই সামনে রেখে আমি আমার বক্তব্যের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যেটার উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 8। সেখানে বলা হচ্ছে অমিনান্নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি, এমন কতক মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহতে, ওয়াবিল ইয়াউমিল আখিরে এবং আখিরাতে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, এক প্রকার লোক সম্পর্কে বলছেন যে এমন কত মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, বলে অর্থাৎ মুখে বলে, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহতে, ওয়াবিল ইয়াউমিল আখিরে এবং আখিরাতে। এই লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ওই আয়াতের শেষ অংশে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিন্তু এরা মুমিনিন নয়। তাহলে এক প্রকার লোকের কথা আল্লাহ তাআলা জানাচ্ছেন যে এরকম কিছু লোক আছে যারা দাবি করবে আমরা ঈমান এনেছি আল্লাহতে আখিরাতে, কিন্তু তারা মুমিন নয়, এই একটা পরিচিতি আল্লাহ তাআলা তুলে ধরছেন। এই যারা এই প্রকার লোক এরা কারা? কারণ বর্তমান সমাজেও আমরা দেখতে পাই যে কিছু লোক আছে যারা নিজেকে খুবই ইমানদার, খুবই পরহেজগার বলে দাবি করে, এবং তারা হয় বলে যে আমাদের শুধু এটাই মাইনাস, বাকি আমাদের দেল এত পরিষ্কার যে ফেরে দেখানোর নয়। তারা বলে যে নামাইটাই শুধু আমাদের নাই, বাকি রমজান মাসে তো রোজা রাখি নামাজ পড়ি ঠিকই আছে, আর জুমা জুমা নামাজ পড়ি ঠিকই আছে, ঈদের নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু আমরা শুধু 5 অক্ত নামাজ পড়ি না, এটাই হচ্ছে শুধু আমাদের একটু মাইনাস, বাকি আমাদের অন্তর এত পরিষ্কার, এত সাফ, যদি দেখানোর হতো কেটে তাহলে দেখাতে পারতাম। এই শ্রেণীর লোক, একটা শ্রেণী আছে যারা এই ধরনের দাবি করেন, তারা নিজেকে খুব ভালো মনে করেন এবং ইমানদার মনে করেন। আর আল্লাহ তাআলা এই ধরনের লোকের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। এইসব লোকগুলো কারা? তারা সাধারণভাবে, বিশেষ করে আমরা সমাজে যাদেরকে দেখতে পাই, তারা সাধারণভাবে কোন মুমিন ব্যক্তির সমালোচনা করতে এরা ব্যস্ত। কোন নামাজি লোক তার যদি কোনো একটু ভুল পায় তাইলে বলবে ও 5 অক্ত নামাজ পড়ছে, এরকম করছে, আমরা নামাজটাই শুরু করি না, বাকি আমরা এই সবগুলোতে যাই না, এমন ভাবে মানে সমালোচনা করতে এরা ব্যস্ত। এই শ্রেণীর একটা এক প্রকার লোক আছে সমাজে, যে মুমিনদের একটু ভুল পেতে গেলেই তারা মানে ওটাকে খুব হাইলাইট করে দেখায়। এরা কারা?
এই প্রকৃত এই প্রকৃতির লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা জানাচ্ছেন, এটার উল্লেখ আছে সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 1 এ। আল্লাহ তাআলা জানছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে নবী, তোমার কাছে মুনাফিকরা এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল এবং আমি জানি যে তুমি আল্লাহর রসুল। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। এই প্রকার লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই প্রকার যারা লোক তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসত, আর আসার পরে তারা এমন ভাবে তারা মানে সাক্ষ্য দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহর রসূল। আল্লাহ তাআলা বলছেন যে আমি জানি যে তুমি আল্লাহর রসূল, কিন্তু আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। এদেরকে মুনাফিক কেন বলা হলো? বর্তমান সমাজের কিছু লোক যাদের কথা আমি বললাম তারাও এইরকম কিছু কিছু বিষয়ে তারা মানে এত আগ্রহী যে তাদের মনে হবে, তাদের বাহ্যিক কথাবার্তা শুনে মনে হবে যে তারা আসলে ইসলামকে খুবই ভালোবাসে, এরা মুসলিমদের প্রতি খুবই দরদ, এইরকম মনে হয় বাহ্যিক দৃষ্টিতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিক এটি একটি আরবি শব্দ যেটা এসছে নিফাক শব্দ থেকে, আর নিফাক শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুকে গোপন রেখে বাহ্যিকভাবে কোনো কিছু প্রকাশ করা। শরীয়তের পরিভাষায় যে ইসলামের যে চরম সত্যকে বাহ্যিকভাবে প্রকাশ করে অন্তরে তার উল্টো কিছু পোষণ করা। আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদেরকে বলছেন মুনাফিক, আর তারা যে চিত্রটা আমি তুলে ধরলাম যে তাদের অবস্থা এইরূপ ছিল যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এইরকম বলতো। এটা শাস্তি সম্পর্কে, এই মুনাফিকদের সম্পর্কে যারা নিজেকে খুবই দাবি করে যে আমি খুবই খাঁটি মুসলিম, আমি খুবই ভালো মুসলিম, আমার খুবই ঈমান আছে, শুধু বুক ফিরে দেখানোর নয় যে আমরা ফিরে দেখাই, এই ধরনের যারা দাবি করে আল্লাহ তাআলা বলছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 142 এ। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। এরা কিভাবে ধোঁকাবাজি করছে? এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমনভাবে সাক্ষ্য দিচ্ছেন যে খুবই সে লোকটা একদম পাক্কা ইমানদার। যেমন আজকে আমরা দেখি সাধারণভাবে যে আলহামদুলিল্লাহ রমজান মাস যখন ছিল লোককে আমরা জায়গা দিতে পারছিলাম না, মসজিদে এত লোক, জায়গা নাই, কোথায় যাবে, বড় মসজিদ যাও। আর যাহা রমজান শেষ হলো মসজিদে আর জায়গার অভাব নাই, অনেক জায়গা। তাহলে এক শ্রেণীর মানুষ যারা শুধু রমজান মাসেই আল্লাহকে চেনে, এরা শুধু রমজান মাসেই আল্লাহকে চেনে, শুক্রবারের দিন একটা সময়ে শুধু এরা আল্লাহকে চেনে, বছরে দুইটা দিন এরা আল্লাহকে চেনে। যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেসব মুনাফিকরা ছিলেন, সেই সব মুনাফিকরা যে নামাজ ছেড়ে দিত এমনটি ব্যাপার না, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল। এক প্রকার হচ্ছে খাঁটি কাফের, যেমন সাহাবায়ে কিরাম, আর এক প্রকার লোক হচ্ছে খাঁটি মুসলিম, যেমন সাহাবায়ে কিরাম, আর এক প্রকার লোক হচ্ছে খাঁটি কাফের, যেমন আবু জেহেল আবু লাহাব। আর এক প্রকার লোক ছিল যেটা হচ্ছে নকল মুসলিম, অর্থাৎ মুনাফিক। এই মুনাফিকরাও রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যুগে বেনামাজি ছিল না, এরাও নামাজ পড়ত। রসুল্লাহ সাল্লামের যুগে এমন কোন লোক ছিল না যারা নামাজ পড়ত না অথচ নিজেকে মুসলিম বলে দাবি করে, এমনটি লোকই ছিল না।
এই ধরনের লোকই ছিল না, তাহলে তারাও নামাজ পড়ত। আজকে বর্তমানে যারা আমরা মুসলিম দাবি করি, যারা আমরা নিজের খুবই ইমানদার দাবি করি, বুক ফেরে দেখায় নয় যে ফেরে দেখা এরকম যারা দাবি করি, তারা তো রমজান মাস ছাড়া আল্লাহকে চেনে না। তো এরা কি মুনাফিকদের ধারের কাছের লোক নাকি এর চাইতেও মানে অ্যাডভান্স? যদি আমরা ভালোভাবে দেখি যে এরা মুনাফিকদেরকে ফেল করে দিয়েছে, এরা মুনাফিকদেরকেও ফেল করে দিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে এই মুনাফিকদেরকে, এই মুনাফিকদের সম্পর্কে বলছেন, এটার উল্লেখ আছে সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73-এ, যে হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয় স্থল হচ্ছে জাহান্নাম। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে ওদের বিরুদ্ধে প্রচেষ্টা করো, সংগ্রাম করো, যারা কাফির এবং যারা মুনাফিক, কারণ তাদের আশ্রয় স্থল হচ্ছে জাহান্নাম। আর সেই সব মুনাফিকদের যে চিত্র আপনার সামনে কিছুটাও তুলে ধরা হয়েছে। আর এই মুনাফিক যেটা রাসূলুল্লাহ সাল্লামের যুগে ছিল, তার একটা লিমিট ছিল, তারা বেনামাজি হতো না, তারা মাঝে মাঝে নামাজ বাদ দিয়ে দিত, এমনটি হতো না। কিন্তু বর্তমান সমাজে যেসব মুসলিম আমরা দাবি করছি, তারা তো আমরা নামাজ বাদ দিয়ে দিচ্ছি। আর সেই মুনাফিক, সেই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা কঠোরভাবে আরো বলছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 140-এ। সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফির উভয়কে একত্রিত করবেন জাহান্নামে। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক এবং কাফির এদেরকে একত্রিত করা হবে জাহান্নামে। তাহলে মুনাফিকের এইখানেই শেষ কথা নয়, মুনাফিকদের কত নিকৃষ্ট স্থানের যে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন, আল্লাহ তাআলা আরো এক ধাপ আগিয়ে আরো তাদের ভয়ঙ্কর পরিণতির কথা তুলে দিয়ে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে এদের স্থানটা কোথায়, সে সম্পর্কে আল্লাহ তাআলা জানাচ্ছেন। এটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145-এ। সেখানে বলা হয়েছে যে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে। যে মুনাফিকরা নামাজও পড়তো, যদিও নামাজে অলসতা করতো, কিন্তু তারা নামাজ পড়তো, সেই সব মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এদের, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে। আমরা যদি ভালোভাবে দেখি যে আমাদের বর্তমান সময়টা মুনাফিক থেকে কতটা অ্যাডভান্স, একটু যদি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আয়াতগুলোর উদ্ধৃতি দিয়ে যদি একটু অনুবাদ করে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা অ্যাডভান্স। কারণ আজকে আমরা যখন কোন লোকের কাছে পবিত্র কোরআন এবং সহি হাদিসের বার্তা যখন তুলে ধরি, তাকে তার কাছে যখন কোনো পয়গাম দিই, তখন অনেক লোকই আছে যারা বলে যে এই লোক কি নতুন নতুন কথা বলছো, আমাদের বাপদাদার কাল থেকে কাজটা করে চলে এসেছি, আমরা আমাদের বুজুর্গের দিন বড়রা তারা কি ভুল করেছে, বাপদাদারা কি আমার তাহলে ভুল করে এসছে, এই ধরনের আমরা যুক্তি লজিক তুলে ধরি। আমরা দেখার চেষ্টা করব এই যে বর্তমান সমাজে এইগুলো যে যুক্তি দেওয়া হচ্ছে, এগুলো কি রাসূলুল্লাহ সাল্লামের যুগে ছিল? আর যদি ছিল, এরা কারা দিত এই যুক্তিগুলো? কারা, তারা কি মুসলিম নাকি মুনাফিক নাকি কাফির? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61-তে,
সেখানে বলা হয়েছে যে যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে যে তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিতে। এখানে একটা মুনাফিকদের একটা চিত্র তুলে ধরা হচ্ছে। আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61 তে মুনাফিকদের একটা চিত্র তুলে ধরছেন আর আমাদেরকে জানাচ্ছেন যে সেই সব লোকদের কাছে যখন পবিত্র কোরআন এবং সেই হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা যখন পেশ করা হয় তখন তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ সেই কথার দিকে কোনো গুরুত্ব দেয় না, সেই কথা তারা মানে না। কিন্তু এই আয়াত এটা বলছে না যে তারা বাপদাদার দোহাই দিত, তারা নেতাদের দোহাই দিত, এ কথা আল্লাহ তাআলা বলছেন না। এখানে বলা হচ্ছে যে তারা সেই কথাগুলো সেই উপদেশগুলো মানত না। এবার আমরা দেখি আবার বর্তমান পরিস্থিতি, যেটা আমি আপনার সামনে প্রথমেই আমি সেই চিত্রটা তুলে ধরেছি যে বর্তমান যুগের মুসলিমরা এরা বাপদাদার দোহাই দেয়, এরা নেতাদের দোহাই দেয়, এরা আর কিছু দোহাই দেয়। আসুন দেখার চেষ্টা করি যে বর্তমান মুসলিমরা, আমি আগেই বলেছি যে এরা কি মুনাফিকদের সামান নাকি এদের চেয়ে অ্যাডভান্স। তাহলে মুনাফিকরা বাপদাদার দোহাই দিত না, আর বর্তমান মুসলিম সমাজ বাপদাদার দোহাই দিচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আর তাই আয়াতের পিছনে একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ইহুদি গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আর ইসলামের দাওয়াত যখন তাদেরকে কাছে পেশ করলেন তখন সেই সব ইহুদিরা তারা বলল যে আমাদের বাপ দাদারা বেশি জ্ঞানী লোক ছিল, বেশি চাক্ষুষমান লোক ছিল, তারা বেশি বুঝত, সুতরাং আমাদের বাপ দাদারা যে পথে আছে সে পথে আমরা থাকব। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, এবং একই কথাগুলো বলা হয়েছে পবিত্র কোরআনে, যেমন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21 এ যখন তাদের বলা হয়, অর্থাৎ যখন সেই সব কাফিরদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার তোমরা অনুসরণ করো, তারা বলে, অর্থাৎ সেই সব ইহুদিরা কাফিররা বলে যে না, আমরা তারই অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষদেরকে অর্থাৎ বাপদাদাদেরকে পেয়েছি। যদিও তাদের বাপদাদারা কিছুই বুঝত না এবং তারা সৎ পথে পরিচালিত ছিল না, তবুও তাহলে ব্যাপারটা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে বাপদাদার যে দোহাই দিত এরা ইহুদিরা ছিল, এরা কাফিররা ছিল, কিন্তু যারা মুসলিম, যারা নকল মুসলিম ছিল, মুনাফিক ছিল, তারাও এই দোয়াই দিত না, তারা মানত না, তারা সেই কথায় গুরুত্ব দিত না, কিন্তু তারা বাপদাদার দোহাই দিত না। তাই কি প্রমাণ হলো পবিত্র কোরআন থেকে যে বাপদাদার দোহাই দেওয়া এটা হচ্ছে কাফির মুশরিকদের নীতি, যেটা আজকে আমাদের মুসলিম সমাজেও ঢুকে পড়েছে, যেটা আমাদের আজকে মুসলিমরা ভুঁড়ি ভুঁড়ি কোরআন হাদিসের মতো সেটা রেফারেন্স দেওয়া হচ্ছে, আজকে রেফারেন্স দেওয়া হচ্ছে, যেখানে উচিত ছিল কোরআন হাদিসের রেফারেন্স দেওয়া, কোরআন হাদিসের কথা বলা, যে কোরআন হাদিসের ভাই এটা কোরআন হাদিসের কথা হলে মানবো না তো মানবো না, এই কথা যেখানে বলা উচিত ছিল সেখানে আজকে কিছু মুসলিম, অর্থাৎ তথাকথিত কিছু মুসলিম আজকে রেফারেন্স দিচ্ছে যে বাপ দাদার, আর সেই সব ব্যক্তি তখন পস্তাবে। আল্লাহ তাআলা বলছেন, এটার উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 66 তে, সেখানে বলা হচ্ছে যে সেই সব ব্যক্তির যখন মুখ আগুনে ওলট পালট করা হবে তখন তারা বলবে, হাই আমরা যদি আল্লাহকে মানতাম, তার রাসূলকে মানতাম, তখন তারা এই আফসোসটা করবে।
যে আমরা যদি আল্লাহকে মানতাম, তার রাসূলকে মানতাম, তখন এই আফসোসটা তারা করবে? সুতরাং সময় থাকতে সময়কে কাজে লাগাই তো বুদ্ধিমানের কাজ। তাহলে যে ব্যাপারটা স্পষ্ট সেটা হচ্ছে যে পিতৃপুরুষদের দোহাই দেওয়া, এটা হচ্ছে মুশরিকদের নীতি, কাফিরদের নীতি। আর যারা এই রকম দোহাই দিত, বড়দের দোহাই দিত, নেতাদের দোহাই দিত, তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এটার উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 67 এবং 68-তে। সেখানে বলা হচ্ছে যে তখন তারা আরো বলবে যে হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড় লোকদের অনুগত্য করেছিলাম এবং ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং ওদেরকে দিন মহা অভিশাপ। সেই সব লোকদের চিত্র আল্লাহ তাআলা তুলে ধরছেন যে সেই সব লোক তখন আফসোস করবে, সেই জাহান্নামে যখন যাবে তখন বলবে যে হে আল্লাহ, আমি তো ওই নেতার অনুগত্য করেছিলাম, ওই বড় লোকদের অনুগত্য করেছিলাম, বড়দের অনুগত্য করেছিলাম, হে আল্লাহ ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল, আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও, যে আমাকে তো শাস্তি দিচ্ছই, শাস্তি তো পাচ্ছি, শাস্তি তো আমরা পাচ্ছি, কিন্তু আল্লাহ যারা যাদের অনুসরণ করে, যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, হে আল্লাহ তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, তখন আফসোস করবে। তখন আর আফসোস করে কোনো কাজ হবে না। সেই জন্য আপনাকে ভাবতে হবে এখনই, আপনার মুখ দিয়ে বের হওয়া উচিত, যেমন আল্লাহ তাআলা বলছেন, এটার উল্লেখ আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 এ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, ইত্তেবা করো, অনুসরণ করো, তোমাদের প্রতিপালকের তরফ থেকে যা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের তরফ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আল্লাহ তাআলা বলছেন যে সেটাকে বাদ দিয়ে কোন পীর ফকির আলেম ওলামা কোন বুজুর্গের দিন কোন নেতা তাকে মানিও না। স্পষ্ট কথা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো, তোমরা খুবই কম বুঝো। তাহলে আবার স্পষ্ট কথা যে আল্লাহ তাআলা যে আমাদেরকে যেটা ইত্তেবা করতে বলছেন, অনুসরণ করতে বলছেন, সেটা হচ্ছে ওহী, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। এবং এর অপজিতে সেই সব আলেম, সেই সব নেতা, সেই সব আর কেউ তাদের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সেই জন্য আমাদের কাছে যদি এমন কোনো কথা আসে, এমন কোনো তথ্য আসে যেটা যে বক্তা আসে বলছে যে এটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা, তখন যদি এই বিষয়ে যদি আমাদের কোনো জ্ঞান না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে সেই ব্যাপারে চুপ থাকা, আর ওই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এবং 44 এ, যদি তোমরা না জানো তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করো, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, আহলে যিকর কোরআন হাদিস ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো, প্রমাণ সহ, স্পষ্ট প্রমাণ দি ও গ্রন্থবলি সহ। এখানে আপনাকে জানতে হবে, আপনাকে প্রথমেই আপনি তার বিরোধিতা করবেন বা তার সাপোর্ট করবেন এমনটি হওয়া উচিত নয়। এই জন্য গোলাম আজম তার একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে ইসলামের দৃষ্টিতে জন্ম নিয়ন্ত্রণ কষ্টি পাথর। সেখানে লিখছেন যে অন্ধভাবে কোন লোক কাউকে মানে সাপোর্ট করা যে হ্যাঁ ঠিক বলেছে, আর একইভাবে কারো বিরোধিতা করা অন্ধভাবে না জেনে, উভয়টাই হচ্ছে গোড়ামি, উভয়টাই হচ্ছে বোকামি। সেই জন্য যখন আমাদের কাছে এমন কোনো তথ্য আসবে, তখন যে আমার কোনো মুসলিম ভাই বলছে, কোনো আলেম ভাই বলছে, সেই ধরনের কথা যখন আসবে, তখন প্রথমে আমাদের উচিত হবে সেটা কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদেরকে যাচাই করতে হবে, আমাদেরকে যাচাই করতে হবে। এবং আমাদের যেটা শেষ সিদ্ধান্ত, আমাদের যেটা শেষ সিদ্ধান্ত এবং আমাদের বলা উচিত, আমাদের এই রেফারেন্স দেওয়া উচিত নয় যে
অমুক মৌলবি বলেছে, অমুক মৌলবি বলেছে কি ভুল বলেছে, এই রেফারেন্স দেওয়া উচিত না। আমাদের উচিত যেটা হবে, আমাদেরকে বলতে হবে যে ঠিক আছে, এই ব্যাপারে যদি কোরআন এবং সহিহ হাদিস যদি থাকে তাহলে আমার মানতে কোনো আপত্তি নাই। আপনার মুখে, আমার মুখে, আরো সব মুসলিম ভাইদের মুখে যে কথাটা হওয়া উচিত যে ঠিক আছে, এই ব্যাপার যে তুমি বলছো বা এই ব্যাপারটা আসছে, যদি কোরআন এবং সহিহ হাদিস এই ব্যাপারে যদি থাকে তাহলে আমাদের মানতে কোনো আপত্তি নাই। সুতরাং কোরআন এবং সহিহ হাদিস সব প্রমাণ করতে হবে, আমাদেরকে এইদিকে ঘুরতে হবে না কথাটা যে উমুক বড়, উমুক ছোট, ও খুব বেশি বুঝে, এইরকম না। আমাদেরকে এই কথা, এই প্রশ্ন সম্মুখীন করতে হবে সেই বক্তাকে, আমাদেরকে সেই প্রশ্ন সম্মুখীন করতে হবে সেই আলেমকে যে আপনি যে কথাটা বলছেন এটা কি কোরআন হাদিস সম্মত কথা, না আপনার ব্যক্তিগত রায়, না কোনো আলেমের রায়, না কোনো বুজুর্গদের রায়, না কার রায়। যদি এটা কোরআন এবং হাদিসের রায় হয় তাহলে আমাদের মানতে কোনো আপত্তি নেই। যদি আপনি বাপদাদার দোহাই দেন কোরআন হাদিসকে বাদ দিয়ে তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি আপনি এটা না জেনে করেন, আর যদি জেনে শোনা করেন তাহলে তার মারাত্মক। আমাদের এই বিষয়টা মুখস্থ করে নেওয়া উচিত, এটা আমরা এটা সবাই মনে রাখি যে কোরআন এবং হাদিস আমাদের প্রশ্ন হওয়া উচিত যে তুমি যে এই কথাটা বলছো, আমরা তো আগে থেকে এই ব্যাপারে জেনে আসছি, তো ঠিক আছে তুমি যে এই কথাটা বলছো সেটা কি কোরআন এবং সহিহ হাদিস সম্মত, নাকি কারো ব্যক্তিগত রায়, না কেউ বলেছে দিয়ে বলছো, ব্যাপারটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আমি আমার বক্তব্য আর লম্বা করব না ইনশাল্লাহ, আমি আর এখানেই আমার বক্তব্য শেষ করতে চাই। আমি আমার বক্তব্য শেষ করার আগে পবিত্র কোরআনের একটি একটি আয়াতের উদ্ধৃতি দেব যেটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65-তে। সেখানে বলা হয়েছে তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতিক্রমে তা মেনে নেয়। ওয়াসিনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অবশ্য প্রশ্ন তার উদ্দেশ্যটা কি এবং কি আসলে প্রশ্ন বলতে চেয়েছেন আমি আসলে বুঝতে পেরেছি, কিন্তু ভাই অবশ্য কিছুটা বলার পরে এঁকে গেছেন। ভাইয়ের প্রশ্ন যেটা ইয়ে হলো যে কোরআন হাদিসে যে টাকা পয়সার ফেটার নাই যেটা আমরা জানতে পারছি নতুন ভাবে, তবে আমাদের এলাকাতে কিভাবে এই টাকার প্রচলনটা হলো, আর সেটাই ভাই প্রশ্ন তার উদ্দেশ্য। তার উদ্দেশ্য হচ্ছে যে টাকা পয়সার ফেতরা আমাদের এলাকাতে কিভাবে প্রচলন হলো, এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমাদের অনেকেরই অজানা। ইনশাআল্লাহ আপনারা এমন একটা জায়গাতে আছেন যে জায়গাটা হচ্ছে, যে এলাকাটা হচ্ছে, যে সময়টা হচ্ছে ভেজালে ভরপুর। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে যারা আলেম হয়ে আসছেন বা যারা ইসলামের আর কিছু যারা কাজ করছেন, তাদের যে মূল যে শিক্ষা ব্যবস্থাটা সেই জায়গাটা হচ্ছে বিভ্রান্তিতে ভরপুর। সেই জন্য মূল জায়গা থেকেই আমরা হচ্ছে বিভ্রান্ত, সেই জন্য আমরা সাধারণরা বুঝতে পারি না যে কেন তাহলে কিভাবে এগুলো হলো। আমাদের এলাকার অধিকাংশ আলেম, বিশেষ করে যারা মাওলানা আলেম ফাজেল ডিগ্রি নিয়ে এসেছেন, তাদের ভিত্তি হচ্ছে একটা মাদ্রাসা, যে মাদ্রাসাটা হচ্ছে দেওবান, আর দেওয়ান হচ্ছে একটা হানাফি মাদ্রাসা, হানাফিদের আখড়াও বলা যেতে পারে। এই দেওয়ান মাদ্রাসা হানাফিদের একটা আখড়া, এই হানাফিদের এই আখড়া, এই মাদ্রাসা থেকে আমাদের এলাকার আহলে হাদিসরা, তথাকথিত আহলে হাদিসরা, এরা সেই জায়গা থেকে ইলম অর্জন করে আমাদের পরিচালনা করছে। সেই জন্য আমাদের সমাজে
অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের মানে উৎপত্তি হচ্ছে যে হানাফি মাদ্রাসা থেকে, আর হানাফিদের কিছু মাসলা বিশেষ করে আমাদের আহলে হাদিস এলাকাতে মানে এমন ভাবে প্রচলন হয়েছে যেটা আমরা বুঝতেই পারি না যে এটা আসলে কি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিতে, আর এটার উল্লেখ আছে সহিহ আল বুখারীতে কিতাবুল আজানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক আজান এবং ইকামতের মধ্যে রয়েছে নামাজ, প্রত্যেক আজান ও ইকামতের মধ্যে রয়েছে নামাজ, তবে যে চাইবে তার জন্য। তারপরে পরে তারপরে হাদিসটা বলছে যে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কিরাম মাগরিবের আগে এমন ভাবে তারা সুন্নাত পড়তো, পরবর্তীতে যদি কেউ একটু পরে লোক আসলে সে হয়তো ভাবতো যে জামাত হয়তো হয়ে গেছে, এরা পরে সুন্নাতটা পড়ছে। তাহলে যে মাগরিবের আগে দুরিকার সুন্নাত আছে এটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। হানাফি মাযহাবে সম্পর্কে বলে ইমাম আবু হানিফা নাকি বলেছেন যে মাগরিবের আগে কোনো সুন্নাত নেই। আজকে আমাদের এলাকাতে আপনারা দেখতে পাবেন যে মাগরিবের আগে সুন্নাত পড়া হয় না, এটা হানাফিদের নীতি। এবার ফিতরা সম্পর্কে আসি। ফিতরা সম্পর্কে সহিহ আল বুখারীতে উল্লেখ রয়েছে যাকাত অধ্যায়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খাদ্য শস্য ফিতরা দাও, খাদ্য ফিতরা দাও, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তারা তখনকার যুগে যে খাদ্য ছিল খেজুর কিশমিস পনির সেই সব খাদ্য তারা ফিতরা হিসাবে দিত। এই সম্পর্কে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম সাফি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সহ আরো সব বিদ্বানরা একই কথা বলেছেন যে ফেতরা খাদ্য শস্যই দিতে হবে, টাকা পয়সা দেওয়া চলবে না। এর বিপরীতে ইমাম আবু হানিফা যেটা হানাফি মাঝহাবের নেতা যাকে ধরা হয়, ইমাম আবু হানিফা বলেছেন যে ফেতরাতে খাদ্য শস্যের পরিবর্তে টাকা পয়সা চলতে পারে। তাহলে এই ফেতরা টাকা পয়সার ফেতরার উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে হানাফি মাঝহাব থেকে। আর এই হানাফি মাঝহাবের এই মাসআলাটাকে আমাদের এলাকাতে ব্যাপক আকারে এমনকি বলা যেতে পারে তার কোনো অস্তিত্ব নেই বিশেষ করে করা হয়েছে যেটা মাসলা। তার কারণ আমি আপনাদের সামনে আগেই বলেছি যে আমাদের এলাকার 99% আলেম আজকে তারা মানে পাস করে আসছে, তারা আলেম ডিগ্রি নিয়ে আসছে সেই হানাফি মাদ্রাসা থেকে অর্থাৎ দেওবান থেকে। আর যদিও এখন কিছু আলেম যারা পাস করছে হতে পারে এলাকার কিছু মাদ্রাসা থেকে, হতে পারে আরো কিছু সাধারণত আহলে হাদিস মাদ্রাসা থেকে, তাদের কেন অবস্থা হতে পারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। সেই জন্য একটা বিষয় মনে রাখতে হবে যে সেই সব আহলে হাদিস মাদ্রাসাতে যেসব আলেমরা পড়াশোনা করাচ্ছেন তারাই সেই দেওবন মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে তারা আলেম হয়েছেন, সুতরাং তারা শিক্ষা দিচ্ছেন এখন তথাকথিত এই সব আহলে হাদিস মাদ্রাসাগুলোতে। সেই জন্য তাদের মগজ যে আগেই খারাপ হয়ে গেছে এই ব্যাপারটা স্পষ্ট। কারণ যারা এইসব আহলে হাদিস মাদ্রাসায় পাস করছেন তাদের যারা ওস্তাদ, তাদেরকে যারা শিক্ষা দিচ্ছে তারা ওই হানাফি মাদ্রাসায় পাস করে এসছেন। আর যার কারণে মানে এই বিষয়টা এমন একটা মানে গভীরে ঢুকে গেছে মানে গোপন হয়ে গেছে, সঠিক বিষয়টা মানুষ অনুধাবনই করতে পারছে না। আপনারা যদি ভালোভাবে দেখেন আমাদের এলাকাতে এটা হানাফিদের এত আখড়া ছিল, বিশেষ করে যে এখানে আগে এই কিছুদিন আগেও আমরা দেখলাম, বিশেষ করে আমার বুদ্ধি হয়ে দেখলাম যে বিশেষ করে কারবোলাতে লাঠি খেলাগুলো আসতো, আপনারা হয়তো অনেকে জানেন যে লাঠি খেলাগুলো আমরা দেখতাম, কারবোলা খেলতে আসতো, লাঠি খেলা করতে আসতো, এই সবগুলো বিশেষ করে সিয়াদের কোচ থেকে ধার করে নেওয়া, হানাফিরা ওইগুলো হানাফিদের মধ্যে প্রচলন আছে সেইগুলো আসতো, আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে না। শুধু এখানেই শেষ নয়, যদি আপনি আমাদের এলাকাকে আমাদের গ্রামটাকে দেখেন এখানে যারা পুরাতন ব্যক্তি আছে তারা জানে যে বিশেষ করে আমাদের ওই আতাউল্লাহর বাড়ির পিছনে একটা কি বলে ওটাকে পীরের একটা আস্থানা ছিল, পীরের একটা দরগা ছিল। হয়তো যারা আমাদের মতো যারা বয়সের তারা হয়তো ওইরকম বিশেষ জানেন না, না আলোচনা করার কারণে, যারা বয়স্ক লোক তারা এটা ভালোভাবে জানেন যে আমাদের বাড়ির পাশে মাত্র কয়েকটা বাড়ির পাশে একটা পীরের দরগা ছিল।
তাহলে পরিস্থিতি যদি এই অবস্থা ছিল আমাদের এলাকার যে এরা পীর মানত, আমরা আরো দেখেছি বিশেষ করে ভবানীপুর এলাকাতে যে সেখানে কোনো হারাফিলের কোনো কারবারই নাই। তারপরে আমরা বাচ্চাদের ছোটবেলাতে যেতাম আমার নানির বাড়ি, সেখানে দেখতাম যে সেখানে পীরের দরগা ছিল এবং সেখানে পোতলা এবং চার পায়ের ঘোড়াগুলো মাটির ঘোড়াগুলো ওখানে অনেক পেতাম। আমরা যেতাম ওখানে পায়খানা করতে, জঙ্গল টাইপের ছিল, আর আমরা ঘোড়াগুলো কুড়িয়ে করে নিয়ে আসতাম। আলহামদুলিল্লাহ সেই সবগুলো এখন কিছুই নাই সেখানে, আলহামদুলিল্লাহ সেখানে আজকে মসজিদ তৈরি হয়েছে। তাহলে বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট নয়, বরঞ্চ স্পষ্ট যে আমরা যাদের অনুসরণ করে এসেছি এবং যাদেরকে আমরা আলেম বড় মাওলানা বলছি, তাদের উৎপত্তি হচ্ছে সেই সব হানাফি মাদ্রাসা থেকে যারা কোরআন হাদিসকে জবাই করতে সবসময় তৈয়ার। তাদের ফিকার মশলাকে প্রমাণ করার জন্য যদি কোরআন হাদিস জবাই করতে হয় তবুও সেটা রাজি। সেই জায়গা থেকে যদি কেউ পড়াশোনা করে এসে যদি আমাদেরকে শিক্ষা দেয়, তাহলে আমাদের মগজটা কিভাবে কি হতে পারে সেটা সহজে অনুমানীয়। সুতরাং ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে কিভাবে প্রচলন হলো, আপনারা বুঝতে পারলেন যে এই জন্য প্রচলন হয়েছে যে এটা হচ্ছে হানাফিদের মাসলা, এটা হচ্ছে হানাফিদের মাসলা, টাকা দেওয়া চলতে পারে, এটা হচ্ছে হানাফিদের মাসলা। আর আমাদের এলাকার বিশেষ করে আহলে হাদিস সেই সব আলেমরা তারা হানাফি মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে এবং তারা এটাকে ইজমা করে নিয়েছে আর বলছে এটা ইজমা হয়ে গেছে আমাদের। সুতরাং কোরআন এবং সহিহ হাদিসের বিপক্ষে ইজমা তো হবেই না, বরং ইজমা তো নাই। আর যদি কিছু এলাকার মানুষ যদি ইজমা করে এটা করে নেয় তবুও সেটা বাতিল বলে গণ্য হবে। আপনি যদি দেখেন ফুরফুরা শরীফ যদি আপনি দেখেন, তাহলে ওখানে দেখবেন পীরের অলিগলি, ওখানকার সব আলেমরা বিশেষ করে 90% কিংবা 99% আলেমরা সেই ব্যাপারে একমত। তারা তো বলবে যে আমাদের আলেমরা ইজমা করে নিয়েছে, পীর মানা পীরের দরগাতে যা কিছু করা সব ইজমা করে নিয়েছে, ওখানকার এলাকার জন্য ওটা ইজমা হয়ে গেছে। যেমন আমাদের এলাকার জন্য টাকা পয়সার ক্ষেত্রে একটা ইজমা হয়ে গেছে, ওখানকার জন্য পীর মানা এটা ইজমা হয়ে গেছে। তাহলে আপনি কোনটা মানবেন? তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের টাকা পয়সার ফিতরার প্রচলনটা হচ্ছে সেই হানাফিদের মাজহাব থেকে এসেছে। আর আমাদের আলেমরা তাদের কাছে শিক্ষা দীক্ষা করার কারণে তারা যদিও শুধুমাত্র মানে হাত তুলাতে আর বুকে হাত ভাঙাতে যদিও আহলে হাদিস থেকে গেছে, কিন্তু এদের মগজটা আসলে হানাফি। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। ওয়াসির জানাহেন রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম, পিস হানি।